হ্যালো দর্শক বন্ধুরা, এসআর কার্টুন পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আজ তোমাদের জন্য একটি মজার গল্প নিয়ে এসেছি, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আজকের গল্প দুষ্টু শিয়াল ও অসহায় হরিণ। অনেক অনেক দিন আগের কথা, হিমগিরি রাজ্যের দক্ষিণের এক জঙ্গলে বাস করত এক অসহায় হরিণ। হরিণ তার ছোট বাচ্চাকে নিয়ে একাই থাকত। হরিণ তার বাচ্চাকে অনেক ভালোবাসত। একবার জঙ্গলে অনেক খরা দেখা দেয়, এই জন্য হরিণ কোনো খাবার পাচ্ছিল না। এই জন্য হরিণ অনেক চিন্তায় পড়ে যায়। সে এখন কি করে তার বাচ্চার খাবার জোগাড় করবে? তখনই তার বাচ্চা বলে ওঠে, মা, ও মা, আমার বড্ড খিদে পেয়েছে মা, আমায় কিছু খেতে দাও না। ও মা, খিদে পেয়েছে তো? হ্যাঁ মা, তোর বুঝি খিদে পেয়েছে? আশেপাশে তো কোনো খাবারও নেই মা, তুই একটু এখানে দাঁড়া, আমি দেখছি কোথাও কোনো খাবার পাই কিনা। তুই কিন্তু এখানেই থাকবি, এখান থেকে এক পাও নড়বি না। আচ্ছা মা, তুমি যাও, কোনো চিন্তা করো না, আমি এখানেই থাকবো, এখান থেকে কোথাও যাব না। তারপর হরিণ জঙ্গলের এদিক সেদিক খাবার খুঁজতে থাকে, কিন্তু জঙ্গলের কোথাও কোনো খাবার দেখতে পায় না। তবু সে জঙ্গলের এদিক সেদিক খাবার খুঁজতে থাকে। এবার কি হবে, কোথাও তো কোনো খাবার দেখতে পাচ্ছি না, এবার আমার বাচ্চা কি খাবে? ও অনেকক্ষণ থেকে না খেয়ে আছে, ওর অনেক খিদে পেয়েছে। হরিণ যখন খাবার খুঁজছিল তখন এক বানর তাকে দেখতে পায় এবং তার কাছে এসে বলে, কি হয়েছে হরিণ বোন, তোমাকে এমন লাগছে কেন, কিছু কি হয়েছে? হ্যাঁ বোন, আর বলো না, আমার বাচ্চার অনেক খিদে পেয়েছে, ও খাবার চাইছে, কিন্তু তুমি তো জানো খরার জন্য এই জঙ্গলে কোনো খাবারই নেই, কি করি বলো এখন? ও, এই কথা? তা তোমার বাচ্চা কোথায় রেখে এসেছো? এই জঙ্গলে একটা দুষ্টু শেয়াল আছে, ওর কাছ থেকে তোমার বাচ্চাকে সামলিয়ে রেখো, ও কিন্তু খুব খারাপ, আর তুমি খাবার নিয়ে কোনো চিন্তা করো না। আমি দূরে এক গ্রামে কিছু ঘাস দেখেছি, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি খাবার নিয়ে এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে বোন, আমি এখানেই অপেক্ষা করছি। কিছুক্ষণ পর বানর কিছু কচি ঘাস নিয়ে হরিণের সামনে আসে। ঘাস দেখে হরিণ অনেক খুশি হয়ে যায়। এই নাও বোন কিছু ঘাস, এগুলো নিয়ে গিয়ে তোমার বাচ্চাকে দাও, তোমায় অনেক ধন্যবাদ, এগুলো দেখলে আমার বাচ্চা অনেক খুশি হবে। তুমি আর এখানে দেরি করো না, তোমার বাচ্চাকে ওখানে একা রেখে এসেছো, তাড়াতাড়ি যাও ওর কাছে, না হলে ওর বিপদ হতে পারে। তারপর হরিণ ঘাসগুলো নিয়ে তাড়াতাড়ি সেখানে যায় যেখানে সে তার বাচ্চাটিকে রেখে এসেছিল। হরিণ সেখানে গিয়ে অবাক হয়ে যায়, কারণ সেখানে তার কোনো বাচ্চা ছিল না, আর সে আশেপাশে তার বাচ্চাকে খুঁজতে থাকে। বাছা, ও বাছা, কোথায় তুই? এই দেখ, তোর জন্য আমি কত খাবার এনেছি মা। এসব বলে হরিণ চারিদিকে তার বাচ্চাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে দেখতে পায় না। হঠাৎ সে ঝোপের কাছে এক শিয়ালকে দেখতে পায়। তুই, তুই এখানে? তার মানে আমার বাচ্চাকে খেয়েছিস তাই না? না না, আমি এখনো তোর বাচ্চাকে খাইনি, ও আমার কাছেই আছে আর অনেক ভালো আছে, কিন্তু তুই যেহেতু আমাকে বকা দিলি, এবার আমি তোর বাচ্চাকে খেয়ে ফেলবো। তোর এত বড় সাহস, তুই আমাকে বকা দিস? দেখ তবে এবার আমি কি করি। না না, তুমি আমার বাচ্চাকে কিছু করো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমায় আর কিছু বলবো না, দয়া করে ওকে আমার কাছে ফিরিয়ে দাও। আচ্ছা, আমি তোর বাচ্চাকে ছেড়ে দিতে পারি, তবে তোকে আমার কথা মতো চলতে হবে, যদি তুই আমার কথা শুনিস তবেই আমি তোর বাচ্চাকে ছেড়ে দিব, না হলে আমি ওকে আজই খেয়ে ফেলব। না না না, তুমি ওকে খেয়ো না, আমি তোমার সব কথা শুনবো, বলো আমাকে কি করতে হবে।
ঠিক আছে শোন, তবে তোকে আমাকে পুরো এক মাস খাবার এনে দিতে হবে। যদি তুই এই এক মাস আমাকে ঠিকভাবে খাবার এনে দিতে পারিস, তবেই তুই তোর বাচ্চাকে দেখতে পাবি এবং তোর সাথে নিয়ে যেতে পারবি। ঠিক আছে, আমি তোমাকে এক মাস খাবার এনে দিব, তবু তুমি আমার বাচ্চার কোনো ক্ষতি করো না। এই বলে হরিণ শেয়ালের জন্য খাবার খুঁজতে যায়। জঙ্গলে খাবারের অভাব ছিল, সে অনেক খোঁজাখুঁজি করেও জঙ্গলের কোথাও কোনো খাবার খুঁজে পাচ্ছিল না। সে অনেক খুঁজতে খুঁজতে জঙ্গলের এক ধারে রাস্তার পাশে কিছু খাবার পায় এবং সেগুলোকে নিয়ে শেয়ালের কাছে যায়। এভাবে প্রতিদিনই হরিণ শেয়ালের জন্য খাবার খুঁজে আনত। বাহ, আজ তো অনেক খাবার এনেছিস। এভাবেই খাবার আনতে আনতে এক মাস হয়ে যায় এবং সেদিন হরিণ শেয়ালকে বলে, দেখো এই এক মাস ধরে আমি তোমাকে অনেক কষ্ট করে খাবার এনে দিয়েছি, এবার তুমি আমাকে আমার বাচ্চাকে একটু দেখতে দাও। কতদিন দেখি না আমার বাচ্চাকে, কতদিন ওর মুখে মার ডাক শুনি না। না, তুই এখনই তোর বাচ্চাকে দেখতে পারবি না, তোকে আরো এক মাস আমাকে খাবার এনে দিতে হবে, তবেই তুই তোর বাচ্চাকে দেখতে পাবি, না হলে নয়। তুমি কেন এমন করছো? তুমি তো বলেছিলে এক মাস তোমায় খাবার এনে দিলে তুমি আমায় আমার বাচ্চার সাথে দেখা করিয়ে দিবে, তবে এখন কেন এমন করছো? তুমি তো আমায় কথা দিয়েছিলে, তুমি আমার বাচ্চাকে আমায় একটু দেখতে দাও, না হলে আমি আর তোমায় খাবার এনে দিব না। কি বললি তুই, আমায় খাবার এনে দিবি না? দাঁড়া, এক্ষুনি তোর বাচ্চাকে আমি খেয়ে ফেলবো, তোকে আর আমায় খাবার এনে দিতে হবে না। না না না, এমন করো না, ঠিক আছে আমি তোমায় খাবার এনে দিব। হরিণ মন খারাপ করে আবার শেয়ালের জন্য খাবার খুঁজতে যায়। পথে হঠাৎই তার আবার বানরের সাথে দেখা হয়ে যায়। হরিণের মন খারাপ দেখে বানর বলে, কি হয়েছে তোমার, তোমাকে এমন লাগছে কেন? তখন হরিণ শেয়ালের সব কথা বানরকে খুলে বলে। এগুলো শুনে বানর বলে, তুমি শেয়ালের কথা বিশ্বাস করে ওর জন্য খাবার খুঁজতে যাচ্ছ? ও তোমায় মিথ্যে বলেছে, ও তোমায় বাচ্চাকে খেয়ে ফেলেছে। আমার এক প্রতিবেশী বানরের সাথেও ও এরকম করেছিল, মিথ্যে বলে এক মাস ওর কাছে খাবার এনে নিয়েছে, ও তোমাকেও মিথ্যে বলেছে। কি বলছো তুমি বোন, ওই দুষ্ট শেয়াল আমার বাচ্চাকে খেয়ে ফেলেছে? হ্যাঁ, এভাবে আর চলতে পারে না, এবার ওই বদমাশ শেয়ালকে একটা উচিত শাস্তি দিতেই হবে। এই বলে বানর ও হরিণ মিলে একটা বুদ্ধি বের করে। পরের দিন হরিণ খাবারের মধ্যে বিষ দিয়ে শেয়ালের কাছে নিয়ে যায়। বাহ বাহ, এত খাবার, আজ আমি অনেক খুশি, অনেকদিন পর এত খাবার একসাথে খাবো। শেয়াল আনন্দের সাথে বিষ মাখা খাবারগুলো খেতে থাকে আর খেতে খেতে হঠাৎই সে মাটিতে পড়ে যায়। এভাবে বিষ মাখা খাবার খেয়ে দুষ্ট শেয়ালের মৃত্যু ঘটে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য এক মজার গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।